যেমন কি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, কিষান ভাইরাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। একটা নাই, দুটা নাই, তিনটা নাই, পুরো আটটা আটটা মেশিন যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটা হিন্ডা ইঞ্জিন, রেটো ইঞ্জিন, চ্যালেঞ্জার 2 কিভাবে রোডে দাদারাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। হিন্ডা ইঞ্জিন দাদা, এটা ছাড়ি দিলে অটোমেটিক যাবে। এটা ছাড়ি দো, ক্লাসটা মেশিনটা ছাড়ি দো, ইয়াপে বাইকটা থাকবে, বুঝলে? এটা কোনো দিকতাই নাই। যেমন কি বন্ধুরা আপনারা দেখছেন, সিজন এসে গেছে, হালকা হালকা জল পড়েছে। আমাকে তোলা দিতে হবে ফার্স্টে, তারপরে কাদা করতে হবে। যখন চারা হবে তারপরে কাদা করতে হবে। তো কিষান ভাইরা এসেছে, কোথা থেকে এসেছে, কোন কিষান ভাই কোন মেশিনটা নিয়ে যাচ্ছে, এই ভিডিও আপনারাকে আমরা জানকারি দিব। সব থেকে প্রথম যে দাদার পরিচয় নিব, দাদা নমস্কার। নমস্কার, কোথায় আপনার নামটা একটু পরিচয় দিলে ভালো হয়। আমার নাম হচ্ছে সুশান্ত মাহাতো, গ্রাম জিলিং। আচ্ছা, পুরুলিয়া জেলা। হ্যাঁ, সিন্দ্রি অঞ্চল। হ্যাঁ, বরাবর থানা। আচ্ছা আচ্ছা, তো মানে আপনি কোন ইঞ্জিনটা নিয়ে যাচ্ছেন? আমি এই হুন্ডা ইঞ্জিনটা নিলাম। আর কেন, আরো তো ধোয়া ইঞ্জিন আছে আমাদের ওইখানে, হুন্ডা ইঞ্জিন গেছে, তাহলে দেখতে পাইছি হুন্ডা ইঞ্জিনটা ভালো চলছে, তাহলে এই কারণে হুন্ডা ইঞ্জিনটা নিয়ে। আচ্ছা, কে মানে আগে নিয়ে গেছিল? ওই যে আমাদের উজ্জ্বল মন্ডল নিয়েছে। লাগে আসুন আপনি একটু। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা একটু পরিচয়টা দিন। আমার নাম উজ্জ্বল মন্ডল। আচ্ছা আচ্ছা, জিলিং। হ্যাঁ, পুরুলিয়া জেলা। হ্যাঁ হ্যাঁ, থানা সিন্দ্রি অঞ্চল। হ্যাঁ, আমি এই হুন্ডা ইঞ্জিনটা নিয়ে গেছিলাম, 7 HP-র হুন্ডা ইঞ্জিন। হ্যাঁ, কেমন চলছে? হুন্ডা ইঞ্জিনটা খুব ভালো চলছে। ভালো চলছে, তার জন্য আজ কটা নিয়ে যাচ্ছে? আজ দুটো নিয়ে যাচ্ছে। আজ দুটো নিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজ দুটা দুটো হুন্ডা ইঞ্জিন নিয়ে গেল আজ। আচ্ছা, টোটাল গাড়ি আজ কটা বার হলো আপনার সামনে বলুন তো? আমার সামনে বার হলো তোমার 4টা 2টা 6টা। আর এগুলো গুনতি না, আমরা হুন্ডার কাছে ছিলে, হুন্ডাটাই গুনতি লিয়া। হুন্ডাটাই খালি গুনতি হইছে, মানে 6 থেকে 8টা 8টা হুন্ডা বার হইলো, বাকি গিলা যেন গিলা আছে ওগুলা গুনতি নাই, গুনতি হয় না। হ্যাঁ, তো দাদারকে ওইটাই বলবো যে ইখান আসার পরে সিচুয়েশনটা বুঝতে পারবে। ভিডিও বড় বড় কথা বলে কোনো লাভ নাই, যে ভাই কি সিচুয়েশন, কি কাজ হচ্ছে, কি আছে, কি আছে। হ্যাঁ, তো যাই হোক, আর দাদা আসো আসো, তোমরা যে যাহার মেশিনে দাঁড়াও, একটু পরিচয় টা লিখো, তুমি আসো, কোথায় লুকাচ্ছো? আচ্ছা, ভিডিও দেখে ভালো লাগে। তো দাদা নমস্কার, আপনার নামটা? লচ্ছু মাহাতো, গ্রাম দান্দুটি। আচ্ছা আচ্ছা, থানা কমলপুর। আচ্ছা আচ্ছা, জেলা পূর্ব সিংভূম। আচ্ছা আচ্ছা, তো আপনি কোন ইঞ্জিনটা নিয়ে যাচ্ছেন? আমি এই হুন্ডাটাই। হুন্ডাটাই, বেশ ভালো। তো মানে ইঞ্জিন তো দাদা অনেক রকম ছিল, তো আপনার হুন্ডাটা পছন্দ? হুন্ডাটা পছন্দ, মানে আপনাদের গ্রামে নিয়ে গেছিল, চলছে ভালো? ভালো চলছে, আর সার্ভিস ভালো, সব কিছু কোনো অসুবিধা নেই, তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। আর এই যে ভাইটা এসেছে, এনারও পরিচয় নিব। নমস্কার দাদা। নমস্কার, কোথায় আপনার বাড়ি? হোড়া, হোড়া গ্রাম মতি। আপনার নামটা? হোড়া থানা। হোড়া থানা, আচ্ছা আচ্ছা। তো আপনি কোনটা, এই চ্যালেঞ্জার 2 নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আগে আপনাদের গ্রামে পাওয়ার মিটার চলছিল? না, চলে না। আগে আমরা এখান থেকে একটা ছোট মেশিন নিয়ে গেছিলাম। ছোট মেশিন নিয়ে গেছিলে, ওটা সবজি কুড়ার জন্য? ওটার রেসপন্স মোটামুটি ভালো? হ্যাঁ, ভালো আছে। তারপরে এখন ধান চালা, মানে ধান খেতে চালাবার জন্য এটা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। যাই হোক, অনেক ভালো লাগলো দাদা। তো একটা কথা কিষান ভাইকে আমি বলবো, যে কিষানের সাথে একটু মিলেমিশে যদি থাকা হয়, তাইলেই আমার হিসাবে হয়তো ভালো হবে। কেন না, আজ দাদারা যাহা তক মানে এসেছে তো সব রিটার্ন কাস্টমারই আছে, আর যেহেতু মানে রিটার্ন কাস্টমার মানে সার্ভিস দেওয়া হয়েছে, ভালো সামান দেওয়া হয়েছে, তার জন্য দাদারা আমার কাছ থেকে মেশিন নিয়ে যাচ্ছে। আর আরেকটা ইঞ্জিন নিয়ে যাচ্ছে দাদা, এসেছে বোলেরো গাড়ি করে এসেছে পাওয়ার টিলার নিতে। নমস্কার দাদা, কি আপনার নামটা? আমার নাম হচ্ছে কালীপদ বেসরা, বলরামপুর থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আমি অনেকদিন থেকেই ভাবছি যে একটা পাওয়ার টিলার নিলে কেমন হয়, কেমন হয়। দিয়ে সার্চ করতে করতে ইউটিউবে দেখলাম আপনাদের ভিডিওগুলো, আমার পছন্দ লাগলো। কথাবার্তা দেখে, কাজকর্ম, মেশিনগুলো দেখে তো দেখছি ভালোই আছে, গরু হালের থেকে অনেক ভালো বটে। তখন আমার মনে বলছে না হয়নি, একবার নিয়েই আসি, যা বটে বটে ওই সিদ্ধান্ত নিয়ে আইলা যে আজকে চলে যাওয়া যাক। বেশ, হ্যাঁ। তো তাহলে কোন ইঞ্জিনটা নিলেন আপনি? আমরা ওই রেটো। রেটো, না, বেশ করেছেন। দেখুন, যদি সেরকম পয়সা নাই তো রেটো ইঞ্জিন হয়ে দিয়েছেন, ঠিক করেছেন। কেন না, মানে রেটোটা আমি বলবো না যে এটা খারাপ ইঞ্জিন, কেন না দাদা আপনাকে তো আমি দেখালাম 30-35-28 হাজার, হ্যাঁ না, সব রকম ইঞ্জিন। কিন্তু ওলাই দাদা ওয়ারেন্টি এ দেখো কোনো কিছু হয়ে যাবে, ধান খেতে চালাবে, ইঞ্জিন বাস্ট হবে, কি হবে, আচ্ছা স্যার পয়সা বরবাদ হবে, মন খারাপ হবে, যে এগুলা সাকসেস না। তো যিনি ভালো জিনিস, আমি হামেশা কিষান ভাইকে সাজেস্ট করি যে ভালো জিনিস নিয়ে যাও। তো যেমন কি বন্ধুরা, আমাদের হুন্ডা ইঞ্জিন দেখলে, হুন্ডা ইঞ্জিন যাচ্ছে এখন মার্কেটে অনেক বেশি, কেন না ইয়ার রেজাল্ট ভালো আর নিয়ে করে যাচ্ছে। আর হ্যান্ডেল এটা যদি দেখবে তো দু জায়গায় অ্যাডজাস্ট আছে, 360 ডিগ্রি, আর এটা হাইট হিসাবে যেমন ভাবে
অ্যাডজাস্ট করবে সেরকম ভাবে এটা অ্যাডজাস্ট হবে। ক্লাচ ওয়ারটা যদি আপনারা দেখবেন তো ওয়ার সিস্টেম দিয়ে আছে, ঠিক আছে, এটা কোনো রড দিয়ে না, এই দেখুন তার সিস্টেম দিয়ে আছে। এটা টক টক গিয়ার লাগবে, এই দেখুন, এই দেখুন এটা গিয়ার লাগলো, এটা মাঝে নিউট্রাল, এখনটুকু হার্ড আছে, কেন এই তো গিয়ার ওয়েল ঢালা হয়েছে যাকে বলে, ঠিক আছে। আর মানে 2 লিটার গিয়ার বক্স আছে, 700 ML ইঞ্জিন পড়বে, আর মানে রোটাভেটার 3 ফিটের দিয়ে আছে, আগে একটা উইল দিয়ে আছে, যেহেতু আপনি যেমন রোডে দেখছো কত সুন্দর কিষান ভাইরা নিয়ে করে যাচ্ছে নিয়ে করে আসছে, তো ঘর থেকে ক্ষেত, ক্ষেত থেকে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া আর নিয়ে আসা সুবিধা আছে। আর একটা সুবিধা কি আছে, যখন তুমি ধান কাটার রিপারটা লাগাবে আপনারা এইখানের থেকে বেঁকে হয়ে যাবে, পিটিওর অপশন দিয়ে আছে, এখানে রিপার চলবে, প্লাস পানি পাম্পটাও আপনারা লাগাতে পারবেন। তো এটা আমার হ্যাঁ এইখানে এই পিটিওটা খুলে যাবে, পিটিওটা খুলে যাবে, পিটিওটা খোলার পরেই পানি পাম্পটা এখানে লাগবে, তো জল, হ্যাঁ জল চালা। তো এটা আমাদের হুন্ডা ইঞ্জিন হলো, সাথে রেটো ইঞ্জিন, রেটো ইঞ্জিন তো অনেক আমি আপনারাকে দেখাচ্ছি, ঠিক আছে। এর প্রাইস বেশি নেই, মাত্র কত টাকা পড়লো দাদা? 44,000 টাকা, 45,000 টাকা দাম আছে। যাই হোক, ঢের গিলা মেশিন যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, তো দাদা বলছে কিছু করো, তো করে দিয়া হইলো। তো চ্যালেঞ্জার্স ট্যুর বারে আমি আর একটুকু বলবো আপনারাকে, ইয়ারও ফ্রন্টে কিন্তু উইল দিয়া আছে, 4-4 8টা LED লাইট আছে, রাউন্ড ফিল্টারের সাথে সাইলেন্সার উপরে জালি, হ্যান্ডেল লং করা আছে। কিষান বন্ধুরা আপনারা যদি দেখবেন হ্যান্ডেল লং করা আছে, সাথে সাথে সেফটি ক্লাচের সাথে এটা আসছে, ঠিক আছে। আর ETB টায়ার মানে 8 HP মেশিন কিন্তু টায়ার হেভি করা আছে, যেহেতু কিষান ভাইদের ডিমান্ড থাকে যেটুকু টলি চালাবো 4-5 কুইন্টাল, মানে ধান যদি 5-6 পন নিয়ে যাওয়া হয় নিয়ে আসা হয়, যেহেতু আজকালের ডেটে আমি দেখছি যত কিষান ভাইকে সব গরু বিকেই মেশিন কিনছে, তো ওই কিষান ভাইকে আমি বলবো যারা গরু বিকে করে মেশিন কিনছো টুকু ভাবনা চিন্তা করেই কিনবে কিন্তু, ঠিক আছে, মেশিন, কেন কম দামের মেশিন 30-35,000 টাকার মেশিন দাদা সাকসেস হচ্ছে নাই, কেন আর আমি বলবো নাই, বারবার বললেও আমাকেও খারাপ লাগছে। তো একটুকু ব্র্যান্ডেডে যাও, হুন্ডাই যায়, রেটেও যায়, চ্যালেঞ্জার টু গ্যারান্টি বালাই যাও, আমার বলার উদ্দেশ্য এইটা। তো আজকে সারাদিন অনেক ব্যস্ত, 10-15টা মেশিন মোটামুটি বার হলো, আর কিষান ভাইদের ভালোবাসা থেকে আর আপনাদের ভালোবাসা পেয়ে, যাই হোক, স্ক্রিনে নম্বর চলছে, ফোন করবেন, যোগাযোগ করবেন। আর আপনারা যদি হুন্ডা ইঞ্জিন, রেটো ইঞ্জিন, চ্যালেঞ্জার টু যে কোনো মডেল আপনারা যদি নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করো, মোবাইল নম্বর দেওয়া আছে, দুটো নম্বর যে কোনো নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারাকে ভালো লাগলো, সন্ধে হয়ে গেছে, কিষান ভাইরাকে ছেড়ে দিব, কেউ কেউ খাবার খাইছে, কেউ কেউ খায় নেই, তো অনেক দূর দূর যেতে হবে, পুরুলিয়া, বুড়াবাজার, বল্লামপুর, হুড়া থানা, অনেক দূর দূর যাবে। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভ্যারাইটি, নতুন নতুন পাওয়ার উইডারের, নতুন নতুন ট্রলি, নতুন নতুন সিটের বারে জানকারি আপনারাকে মিলতে থাকবে। তো আজকের ভিডিওটা এতই, নমস্কার, জয় জওয়ান, জয় কিষান, ধন্যবাদ।